আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এহসানউদ্দিন নুমান। আমরা সব সময় প্রতিটা জিনিসের উপকারিতা খুঁজি, অপকারিতা সাধারণত খুঁজি না। আজকে ফাইবারের বায়ার রিকোয়েস্টের অপকারিতা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। আমরা যে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাই এটার উপকারিতার চেয়ে আমাদের বেশি অপকারিতা হচ্ছে। আসলে আমরা যে বায়ার রিকোয়েস্টগুলো দিচ্ছি এটার কোনো ফলাফলই পাচ্ছি না। এটি আসলে কেন হয়ে থাকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার মনে হয় এই অপকারিতার বিষয়টুকু একটু হলেও জানতে পারবেন। সর্বপ্রথম বলবো যে অপকারিতা কেন। আমরা তো বায়ার রিকোয়েস্ট দেই কোনো না কোনো কাজ পাওয়ার জন্য, কোনো না কোনো ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার জন্য, এরকম কিছু একটা, তাই তো? কিন্তু আমরা যে বায়ার রিকোয়েস্টগুলো দেই, 10টি বায়ার রিকোয়েস্ট পার ডে আমরা দিতে পারি, 10টি বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা কয়টা অর্ডার পাই? কেউ পাচ্ছি একটা, কেউ পাচ্ছি দুইটা, কেউ 10টাই পাচ্ছি এরকম। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন 10টা পাচ্ছেন না, আর 10টা পাইলে কি হবে আর একটা পাইলে কি হবে? এটা একটা বিরাট সমস্যা কিন্তু আমাদের মাঝখানে। এখন আমি বলবো যে কেউ কেউ বলে থাকে আমি বাই রিকোয়েস্ট 10টা পাঠিয়েছি, আমি 10টায় অর্ডার পেয়েছি। আমি বাই রিকোয়েস্ট 5টা পাঠিয়েছি, আমি 3টা অর্ডার পেয়েছি। এখন 10টার ভিতরে 10টা অর্ডার পাওয়া আর 10টার ভিতরে 3টি অর্ডার পাওয়া কিংবা 5টার ভিতরে 3টে অর্ডার পাওয়া, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পার্থক্যটা যারা বোঝেন তারাই খুব ভালোভাবে কাজ করছেন, আর যারা বোঝেন না তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না, এবং গিগ র্যাঙ্ক খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। আপনি 10 জনের কাছে 10টা টাকা চাইলেন, তুমি 1 টাকা দাও, তুমি 1 টাকা দাও, তুমি 1 টাকা দাও। যে ব্যক্তিটা আপনাকে টাকাটা দিবে সে ব্যক্তিটা আপনার কাছে অনেক ভালো, একের নিঃসন্দেহে অনেক ভালো, আর যে ব্যক্তিটা আপনাকে টাকা দিবে না সে ব্যক্তিটা আপনার কাছে ভালো না সাময়িকভাবে। আমি বুঝাতে যাচ্ছি যে বিষয়টা, আপনি যে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠালেন আপনার এক্সপ্রেশনটা কী ছিল বায়ারের কাছে? বায়ার যে তথ্যগুলো দিয়ে আপনাকে একটি অফার পাঠিয়েছে আপনাকে, সে জায়গা থেকে আপনি তাকে একটা রিটার্ন অফার করেছেন যে আমি $10 তোমার এই কাজগুলো কমপ্লিট করে দেব। কিন্তু আপনি 10 জনকে পাঠানোর পরে 1 জনেরও রেসপন্স পাননি, আপনার গিগটা কিন্তু র্যাঙ্ক হারানোর সম্ভাবনা খুব বেশি আছে। কেন বেশি আছে? আপনার অফারের কোয়ালিটি ভালো না, মনে রাখবেন। এখন বলতে পারেন যে একজন পাঁচটাই পাঠানোর পরে, অফার পাঠানোর পরে সে 1টি অথবা 2টি অথবা 5টি অর্ডার পেয়েছে, তার গিগটি কীভাবে র্যাঙ্ক করবে? এটার পিছনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আপনি একজন একটা বায়ারকে এভাবে রিকোয়েস্ট পাঠাবেন, এভাবে আপনি অফার পাঠাবেন, অফার পাঠানোর পর আপনার সাথে যে বায়ার কনভারসেশন করবে, কনভারসেশন করার পরে আপনার সাথে যদি প্রপারলি সে যদি আসতে পারে যে না এই ওয়ার্কারটা আমার জন্য পারফেক্ট, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু অর্ডার করবে। আর যদি ওই বায়ারের কাছে মনে হয় যে এই ওয়ার্কারটা, এই ফ্রিল্যান্সারটা আমার কাছে পারফেক্ট নয়, আপনার সাথে জাস্ট কনভারসেশন করে চলে গেল, তাহলে মনে করবেন আপনার জন্য খুবই ক্ষতিকারক একটি বিষয় আপনি টেনে নিয়ে আসলেন একটি বায়ার রিকোয়েস্ট দিয়ে। কারণ একটি বায়ারের সাথে যখন কনভারসেশন করবেন, কনভারসেশন করার পরে যখন অর্ডার নিতে পারবেন না, তখন ফাইবার বুঝবে যে আপনি কোনোভাবেই বায়ারকে কনভিন্স করতে পারেননি। এটা না করার কারণে আপনার ফাইবারের গিগটা র্যাঙ্ক হারাচ্ছে, আর র্যাঙ্ক হারানোর কারণে আপনি কিন্তু অর্ডার পাচ্ছেন না, আপনার গিগ আস্তে 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 অনেক পিছনে চলে যাচ্ছে। আর যে ব্যক্তিটা আপনি কিন্তু দশটাই অফার পাঠাচ্ছেন, আরেকজন ব্যক্তি বুঝে শুনে পারফেক্টলি 1টি অফার পাঠিয়েছে 10টির ভিতরে, 1টি অফার পাঠানোর পরে বাইরের সাথে পারফেক্টলি কনভারসেশন করতে পেরেছে, তারপর সে বাইরের কাছ থেকে অর্ডার নিতে পেরেছে। তার মানে তার ইম্প্রেশনটা হচ্ছে বাইরের কাছে 100-এ 100, পাশাপাশি এই ইম্প্রেশনটা কিন্তু ফাইবারের কাছেও পড়ে যাচ্ছে যে সে একজন বাইরের সাথে কনভারসেশন করেছে, একজন বাইরকেই সে কাজ দিতে সক্ষম হয়েছে। তার মানে দেখেন, আপনি 10 জনকে পাঠানোর পরেও আপনার কিন্তু গিগ ইম্প্রেশনে যাচ্ছে না, ভালো একটি গুড ইনফরমেশন মানে ইয়েতে যাচ্ছে না, গুড পজিশনে যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তি 1টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েই কিন্তু সে কিন্তু একটা ভালো ইম্প্রেশনে চলে যাচ্ছে, একটা ভালো পজিশনে চলে যাচ্ছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা সাধারণত আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা ইচ্ছা মতো বায়ার রিকোয়েস্টগুলো পাঠিয়ে থাকি। এখন দেখবেন মোবাইলে যারা অ্যাপসটা রান করেছেন, ফাইবারের অ্যাপস যারা রান করেছেন, ওখানে দেখবেন একটি রেসপন্স রেট থাকে, পাশাপাশি দেখবেন কনভারসেশনাল একটা রেটিং থাকে যে কি পরিমাণ কনভারসেশন আপনি করেছেন, এটা একটা রেটিং থাকে। কনভারসেশন রেটিংটা কেন, কনভারসেশন রেটিংটা এই কারণেই দেওয়া হয়, আপনি কয়টা বায়ারের সাথে কনভারসেশন করে কয়টা বায়ারকে
আপনি আপনার ইমপ্রেশনে নিয়ে আসতে পেরেছেন, আপনি আপনার জায়গা মতো নিয়ে আসতে পেরেছেন, তার কাছ থেকে অর্ডার নিতে পেরেছেন, এটা একটা কিন্তু কনভারসেশন ইমপ্রেশন পড়ে যায়। আর ইমপ্রেশনটা আপনার যত ভালো থাকবে ততটা গিগ আপনার র্যাঙ্ক করবে। আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রতিদিন পার ডে 10টা করে আমরা অফার পাঠাচ্ছি, কিন্তু কেউ দেখবেন যে 500, 700, 1000 পর্যন্ত পাঠানোর পরেও একটি অর্ডারও তার কাছে আসেনি। না আসার পিছনে কারণ একটি, আপনি ভালোভাবে বায়ারকে আপনার মতো করে নিতে পাচ্ছেন না, আপনি বায়ারকে আপনার বায়ারের কাজটা আপনি প্রপারলি বুঝেননি, না বুঝেই আপনি বায়ারকে এই অফারগুলো পাঠাচ্ছেন, বিদায় বায়ার আপনাকে কাজ দিচ্ছে না। আর যখনই আপনি একটি অফার পাঠিয়ে একটিতেই বুঝতে পেরেছেন যে বায়ের কী চাচ্ছে, বায়েরকে আমার এটা দিতে হবে, দেন বায়ের কিন্তু আপনাকে অর্ডার করছে, তখন আপনার ইমপ্রেশনটা অনেক উঁচু জায়গায় চলে যাচ্ছে এবং র্যাঙ্কিং দিচ্ছে ফাইবার। আমার কথাটা যদি বিশ্বাস নাই হয় আপনি নিজের জায়গা থেকে ট্রাই করে দেখতে পারেন। আপনি যখন বায়ের রিকোয়েস্টগুলো পাবেন আপনি বুঝে শুনে আপনি একটি বায়ের রিকোয়েস্ট পাঠান, আপনার 10টা পাঠানোর প্রয়োজন নাই পার ডে, কারণ 10টা তো আপনার মতো করে আপনি পাঠাচ্ছেন, কিন্তু বায়ার কি চাচ্ছে ওটার মতো করে যদি আপনি একটি পাঠান, ঠিক আছে, গুলি একটা লাগলে যথেষ্ট, ছিটাগুলি অনেকগুলো দেওয়ার চেয়ে একটাই যথেষ্ট। অতএব বায়ের রিকোয়েস্টগুলো দিবেন আপনারা যখন, তখন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে বায়ের রিকোয়েস্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। এ কারণেই দেওয়ার চেষ্টা করবেন আপনি যেটা বায়ের রিকোয়েস্টে দিবেন সেটা যেন আপনার পারফেক্টলি অর্ডার করে যায়, না হয় আপনার গিগ ইমপ্রেশন, গিগ ক্লিক ভিউ থেকে শুরু করে গিগের অর্ডার পর্যন্ত পাশাপাশি আপনার গিগ র্যাঙ্কিং হারাতে বেশি সময় লাগবে না। আপনি যত এক্সপার্টই হন না কেন, আপনি যত স্মার্টই হন না কেন, নো প্রবলেম, আপনার গিগ আস্তে 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 র্যাঙ্ক হারায় যাবে। আর আমরা চাই আমাদের গিগ কখনো র্যাঙ্ক না হারাক। অতএব আজকে থেকে যারা বাই রিকোয়েস্ট অসতর্কতামূলকভাবে আমরা পাঠাই, মানে কোনোভাবেই সতর্ক না, আমরা ইচ্ছা মতো পাঠাচ্ছি, বায়ের কি বলেছে আমরা না দেখে হুদায় আমরা একটা বায়ের রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, এটা থেকে আজকে থেকে বিরত থাকবেন। বিরত থাকলেই আপনি বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে, আপনার জায়গা থেকে আপনি নিরিবিলি কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করে আপনি একটি বায়ের রিকোয়েস্ট পাঠান, দেখবেন একটি যখন আপনার কাজে লাগবে তখন অনেক ভালো কিছু পাবেন, অনেক ভালো অর্ডার পাবেন। যে কয়টা বায়ের রিকোয়েস্ট আপনি পাঠাবেন সেই কয়টা অর্ডার পাবেন, পাশাপাশি গিগ দেখবেন খুব দ্রুত র্যাঙ্ক করছে, আপনার জানার বাহিরে গিয়ে গিগ র্যাঙ্ক করছে। আশা করি আলোচনাটুকু আজকের মতো ভালো লেগেছে। যদি আরও এই ধরনের আলোচনা দেখতে চান কিংবা কি ধরনের টিপস পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত করতে পারেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।